অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করছে আমার লাইনম্যান, এই যে রিমুভ করতেছে আর কি, সোর্স থেকে সে বিদ্যুৎ ব্যবহার করতেছে, এর ফলে মিটারের কিন্তু রিডিং কাউন্ট হচ্ছে না, অবৈধভাবে সে বিদ্যুৎ ব্যবহার করতেছে, যে লাইনম্যান রিমুভ করতেছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সোর্স থেকে এই যে খোলা হচ্ছে, করছে কোনো ইলেকট্রিশিয়ান করে দিয়েছে এটা, বুঝলেন, ও তো আর সাহস হবে না করতে। ও মিটার খুলে নিয়ে যাইতে হবে নাকি মিটারটা? হ্যাঁ মিটারটা খুলে নিন, হ্যাঁ মিটারটা খুলুন, ডান দিকের লোড সাইড যে লাল তার আমরা দেখতে পাচ্ছি, এটা সে সোর্স সাইডে ঢুকাইছে সে, এবং এখানে সে স্পার্কিং হয়েছে আর কি, তারটা কালো হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার যে লাইনম্যান এখন রিমুভ করতেছে সোর্স সাইড থেকে, যে সে তার তার লোডে তিনটা তার আসছে লোড সাইডে, তাই তো? এখানে দেখতেছি দুইটা লাল রঙের তার আছে, একটা সে কি করছে আমাদের মিটারের সোর্সে ঢুকাইছে, আর বাদ বাকি দুইটা আমাদের লোডেই ঢুকাইছে। সে হচ্ছে এইটা সম্ভবত ভিতরে সে হচ্ছে এইগুলা আলাদাভাবে সে ব্যবহার করে, হয়তো বা যেটা রিডিং কাউন্ট করে সেই লোডে সে কোনো লোডই ব্যবহার করে না, সে সম্পূর্ণ বিদ্যুৎটাই অবৈধভাবে ব্যবহার করে। এখন কতদিন যাবৎ ব্যবহার করতেছে আমরা এই যে স্পার্কিং দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, এই যে মিটার ভাঙা আছে, যে পয়েন্ট দেখান দেখান দেখান, হ্যাঁ মিটার মিটার সকেট পয়েন্ট ভাঙিছে, হ্যাঁ পয়েন্টগুলো ভাঙা আর কি, ঠিক আছে, এবং তারে হচ্ছে স্পার্কিং ছিল ওই যে দেখলাম আর কি, হ্যাঁ এই আর কি, ঠিক আছে।